নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশ জুড়ে জারি হচ্ছে বেশ কিছু নতুন নিয়ম যা আপনাদের প্রত্যেককে জানতেই হবে তো বন্ধুরা আজকে থাকবে এই নিয়ে আলোচনা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বিলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য হতো আসুন বন্ধুরা দেই না করে ভিডিওটি আমরা শুরু করি বিজেপির চল্লিশতম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে জনতার মুখোমুখি হলেন নরেন্দ্র মোদী আজ দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনতার উদ্দেশ্যে ভাষণ দেন তিনি জানান আমাদের লক্ষ্য এক করোনার বিরুদ্ধে আমরা আমাদের জয় নিশ্চিত করব কারণ সামনে লম্বা লড়াই দেশ তার জন্য প্রস্তুত গতকাল রাতে গোটা দেশ জুড়ে ন মিনিট প্রদীপ জ্বালানোর কর্মসূচিতে অংশগ্রহণ প্রসঙ্গে জনতাকে অভিনন্দন জানিয়েছেন মোদী যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন মোদি একই সঙ্গে লকডাউনের বিধি মেনে চলার বিষয়ে জনতাকে ফের একবার মনে করিয়ে দিয়েছেন তিনি আজ তিনি জানান সামনে বড় লড়াই এই লড়াইয়ের জন্য প্রস্তুত দেশ এই পরিস্থিতিতে আমাদের জয় নিশ্চিত করতে হবে সেই কারণে লকডাউন আমাদের মেনে চলতে হবে জানান করোনা পরিস্থিতির জেরে রেশন ব্যবস্থা যাতে ঠিকঠাক চলে তা নিশ্চিত করতে হবে পর্যাপ্ত খাবারের যোগান নিশ্চিত করা প্রয়োজন কেউ যাতে অভুক্ত না থাকে তা নিশ্চিত করতে হবে বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আজ চল্লিশতম বিজিবির প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে সমস্ত জনগণের উদ্দেশ্যে মোদী সরকার এই ঘোষণাটি করেছেন যা আপনাদের অবশ্যই সকলকে মানতেই হবে এবং এই করোনা ভাইরাসের বিরুদ্ধে সকলকে একজোট হয়ে কিন্তু লড়তেই হবে তো অবশ্যই আপনারা এই লড়াইয়ে যোগদান করবেন এবং এই লকডাউন সকলেই মানবেন এবং লকডাউন উপেক্ষা করে কেউ বাড়ির বাইরে বেরোবেন না তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী কবরটি এপ্রিল থেকে জুন এই তিন মাস প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তারা বিনামূল্যে একটি করে সিলিন্ডার পাবেন ছাব্বিশে মার্চ এই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই ঘোষণার জেরে এপ্রিলের শুরু থেকেই জেলার বিভিন্ন এলাকায় রান্নার গ্যাসের দোকানের সামনে লম্বা লাইন পড়েছে মহিলাদের উদ্দেশ্যে সরকারি প্রকল্পে পাওয়ার তাদের এলপিজি কানেকশন আপডেট করানো শুরু হলো মাতাভাঙ্গায় এই সুবিধা পেতে সোমবার মাথাভাঙ্গার এক নম্বর ব্লকের জোট পাকড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় মঞ্জু এইচপি গ্যাস সার্ভিস সেন্টারের দোকানের সামনে মহিলা ও পুরুষদের লম্বা লাইন পড়ে এই ফ্রি গ্যাস পেতে উজ্জ্বলা যোজনার গ্রাহকরা এদিন ভিড় করে নিজেদের অ্যাকাউন্ট আপডেট করতে সেই সঙ্গে নিজেদের উজ্জ্বলা যোজনার অ্যাকাউন্টের মোবাইল ও আধার নাম্বার আপডেট করতে হচ্ছে উপভোক্তাদের কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনার সচল অ্যাকাউন্টের তথ্যর ভিত্তিতে উপভোক্তারা ব্যাংক অ্যাকাউন্টের সরাসরি গ্যাস সিলিন্ডারের মূল্য বাবদ টাকা পাঠাবে সেই টাকা দিয়ে গ্যাসের দাম মেটাবেন উজ্জ্বলা যোজনার গ্রাহকরা এদিন গ্যাস সার্ভিস সেন্টারের মালিক কেশব বর্মন জানিয়েছেন প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রকল্পের গ্রাহকদের তিন মাসের তিনটি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে প্রত্যেক গ্রাহকের গ্যাসের বই আধার কার্ড ও একটি মোবাইল সঙ্গে নিয়ে আসতে হবে সেগুলো রেজিস্ট্রেশন করা হবে তারপর গ্রাহকের ব্যাংকে মাসে একটি সিলিন্ডারের জন্য সাতশো ছিয়ানব্বই টাকা ঢুকে যাবে ইতিমধ্যেই অনেকের অ্যাকাউন্টে ঢুকে গেছে এই টাকা তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন গ্যাস সিলিন্ডার বাবদ অর্থাৎ মোদী সরকার ঘোষণা করেছিলেন যে তিন মাস যারা যারা উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস নিয়েছেন তাদের গ্যাস সিলিন্ডার ফ্রিতে দেওয়া হবে এই গ্যাস সিলিন্ডারের টাকা কিন্তু ব্যাংকে ঢুকিয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু দাবি করেছে সংবাদ মাধ্যমে তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন তো আসুন বন্ধুরা দেখে পরবর্তী খবরটি আর ছয় এপ্রিলে পেট্রোলের প্রতি লিটার দাম রয়েছে তিয়াত্তর টাকা তিরিশ পয়সা দাম অপরিবর্তিত রয়েছে ডিজেলের প্রতি লিটার রয়েছে পঁয়ষট্টি টাকা বাষট্টি পয়সা দাম অপরিবর্তিত রয়েছে গ্যাসের দাম রয়েছে চোদ্দ পয়েন্ট দুই কেজি গ্যাসের দাম রয়েছে রয়েছে সাতশো চুয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা এক এপ্রিল দু হাজার কুড়ি থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে সোনার দাম বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে চার লক্ষ সাত হাজার নশো টাকা দাম বেড়েছে একশো টাকা চব্বিশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে চার লক্ষ চৌত্রিশ হাজার আটশো টাকা দাম বেড়েছে একশো টাকা রুপোর দাম একশো গ্রাম রুপোর দাম রয়েছে চার হাজার টাকা দাম বেড়েছে এক টাকা তো বন্ধুরা আজকে সোনা রূপা পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম কত করে চলছে আপনারা এই আপডেটটিতে জেনে গেলেন তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি গত মার্চ মাস থেকে খুব ভালোভাবে ভারতে করোনা সংক্রমণ লক্ষ্য করা যায় এরপর থেকে কেন্দ্র ও রাজ্য সরকার একের পর এক পদক্ষেপ গ্রহণ করে বাইশে মার্চ প্রথম দেশে জনতা কারফিউ ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক সেদিনেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়ে দেন তেইশ তারিখ বিকেল পাঁচটা থেকে একত্রিশে মার্চ পর্যন্ত লকডাউন হবে রাজ্যে হ্যাঁ বন্ধুরা সেই সঙ্গে এরপর আবার পরদিন প্রধানমন্ত্রী উদ্দেশ্যে ভাষণ রাখার সময় জানান দেশজুড়ে লকডাউন করার কথা আর এই লকডাউন ঘোষণার পরেই কথা মাথায় রেখে একের পর এক প্যাকেজ ঘোষণা করে দরিদ্রর কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে আর এই সকল প্যাকেজের মধ্যে রয়েছে বিনামূল্যে খাদ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে চাল বা দু টাকা কেজি দরে কিনতে হতো তার জন্য আর টাকা দিতে হবে না সেপ্টেম্বর মাস পর্যন্ত আর সেই চাল ফসল বিলি শুরু হয় পয়লা এপ্রিল থেকে কিন্তু তারপরেই উঠতে থাকে নানান অভিযোগ রেশন ডিলারদের অনেক গ্রাহকেই সঠিকভাবে খাদ্য সামগ্রী সরবরাহ করছেন না এই নিয়ে গত শনিবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে বৈঠক হয় পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিমের মিটিং শেষে ফিরাদ হাকিম জানিয়ে দেন যে সকল গ্রাহকদের ডিজিটাল রেশন কার্ড নেই তারা ফুড কুপনের মাধ্যমে চাল গম পাবেন বিনামূল্যে কিন্তু এই ফুড কুপন পাওয়া যাবে কিভাবে হ্যাঁ বন্ধুরা রাজ্যের খাদ্য সরবরাহ সরবরাহ বিভাগের নির্দেশ অনুযায়ী আগামী দশই এপ্রিল থেকে ওই ফুড কুপনের মাধ্যমে গ্রাহকরা রেশন ডিলার থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন আর এই ফুড কুপন গ্রাহকরা পাবেন জেলা প্রশাসনের মাধ্যমে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন দশই এপ্রিল থেকে যাদের রেশন কার্ড নেই অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড নেই তারা কিন্তু একটি ফুড কুপন পাবেন এই কুপনের মাধ্যমে আপনারা বিনামূল্যে চাল এবং আটা সংগ্রহ করতে পারবেন রেশন থেকেই তো এটি একটি অভিনব পদক্ষেপ নিয়েছে খাদ্য দপ্তর তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী পরবর্তী খবরটি লকডাউনের মধ্যে গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এলো বিএসএনএল ছিয়ানব্বই টাকা জনপ্রিয় প্ল্যান ভাস্তানাম গোল্ড এর মেয়াদ নব্বই দিনের জন্য বাড়িয়ে দিয়েছে বিএসএনএল এবার গ্রাহকরা এই প্ল্যানের সুবিধা উপভোগ করতে পারবে তিরিশ জুন পর্যন্ত তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন এই লকডাউনে বিএসএনএল কিন্তু এটি একটি বিরাট বড় পদক্ষেপ নিয়েছে সেই সঙ্গে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া সমস্ত সিম কোম্পানিগুলো কিন্তু দারুণ দারুণ সুবিধা দিচ্ছে গ্রাহকদের ডাবল ডেটা অফার দিচ্ছে এবং জিও দিচ্ছে ফ্রি একশো মিনিট কল করার জন্য যে কোনো নেটওয়ার্কে এবং একশোটি করে এসএমএস দিচ্ছে এবং ইনকামিং কলের সুবিধাও কিন্তু সতেরোই এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে সমস্ত সিম কোম্পানিগুলো তো বন্ধুরা এই লকডাউনে সমস্ত সিম কোম্পানিগুলো কিন্তু একটি অভিনব পদক্ষেপ নিয়েছে তো আপনারা কোন সিম ব্যবহার করেন অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি এই আপডেটটি উঠে এসেছে বন্ধন ব্যাংক গ্রাহকদের জন্য করোনা ভাইরাস মহামারী ও গ্রাহকদের আর্থিক অবস্থার ওপর তার প্রভাবের কথা মাথায় রেখে বন্ধন ব্যাঙ্ক তার গ্রাহকদের টেলিফোন কলের মাধ্যমে ব্যাংকিং সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়ার ব্যবস্থা চালু করেছে বন্ধনের অফিসাররা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গাইডলাইনগুলি সম্পর্কে গ্রাহকদের অবগত করাচ্ছেন রিজার্ভ ব্যাংকের নোটিশে যে তিন মাস ঋণের কিস্তি না দেওয়ার কথা উল্লেখ রয়েছে তার ফলে ঋণের মেয়াদ ও সুদের পরিমাণের ওপর কী প্রভাব পড়তে পারে সেই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে তিন মাস কিস্তি না দিলেও যে ঋণের ওপর সুদ লাগু হতে থাকবে সেটাও পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে গ্রাহকদের সেই সঙ্গে দেখুন বন্ধুরা বন্ধন ব্যাংক কিন্তু টুইট করে একদম পরিষ্কারভাবে এই বিষয়ে জানিয়ে দিয়েছেন এছাড়া করোনা ভাইরাসের মোকাবিলা করার জন্য কিভাবে সরকারি সিদ্ধান্ত মেনে চলাফেরা করতে হবে ও স্বাস্থ্য সচেতন থাকতে হবে সে সম্পর্কে গ্রাহকদের বোঝানো হচ্ছে আর ঋণের কিস্তি তিন মাস পিছিয়ে দিতে চাইলে সেই সংক্রান্ত অ্যাপ্লিকেশন কি করতে হবে করার কথাও বুঝিয়ে দেওয়া হচ্ছে বন্ধন ব্যাংকের তরফ থেকে তো বন্ধুরা আপনারা পারেন বন্ধন ব্যাংক ইতিমধ্যেই কিন্তু এটি একটি বিরাট পদক্ষেপ নিয়েছে যেই পদক্ষেপের মাধ্যমে সমস্ত গ্রাহকদের কিন্তু ফোন করে একদম বুঝিয়ে দিচ্ছে এই তিন মাস কিস্তি অর্থাৎ আপনারা যদি এই তিন মাসের কিস্তি না দেন তাহলে কি হবে এবং এই করোনা ভাইরাস সম্পর্কে আপনারা কি করে সচেতন হবেন সমস্ত কিছু তথ্য কিন্তু আপনাদের ফোন কল করে জানিয়ে দেওয়া হচ্ছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন আমাদের এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ